অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। দেখুন তখনকার প্রেক্ষাপটে আমি নির্বাচন করেছি। আরেকটা হলো দেখেন, সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হয়, আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছি। আমি আবারও বলছি যে একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে, দেশের সংস্থাগুলি করবে, এটা অনেক সময় করে না। এটা আপনারাও নিশ্চয় দেখছেন, কাজে এই সরকারের পক্ষেই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না, সেইগুলি তারা করতে পারবেন। এবং এটা একটা সুযোগ এসেছে যে এই দেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রশাসনের নিরপেক্ষ রাখার, ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার, কনস্টিটিউশন বডিকে নিরপেক্ষ রাখার এবং বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার, এই সমস্ত সার্বিক বিষয়ে যে সমস্ত সংস্কার করা দরকার, এই সংস্কারগুলি এই সরকারের পক্ষেই করা সম্ভব। আচ্ছা, আপনারা পরপর তিনটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে। দুইটা নির্বাচন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খুবই তারা একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে রাতের ভোট নিয়েছে, পরবর্তীতে আরও করে তৃতীয় ভোটটা যে আপনারা যে আবার যে অংশগ্রহণ করেছেন, সেটা কি সেটাও কি আপনাদের শুভবুদ্ধির উদাহরণ হয়নি? দেখুন, দেশ সাধারণের প্রত্যেক আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে, এটা আমাদের মনে হয় না। তাই সরকার, এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। এটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে যে সংস্কারগুলি আসুক প্রয়োজন, খুবই প্রয়োজন, সেই সংস্কারগুলি এই মানে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছে। তিনি তার উপদেষ্টা পরিষদ, তাদের প্রতি আমাদের আস্থা আছে, দেশবাসীর আস্থা আছে। এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতা যাওয়ার নিজের আসেন নাই, ওনার প্রত্যেকের নিজস্ব পেশা আছে, তারা আসছেন দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন। এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন, সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দেবেন। এই এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয়, যাতে একটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয়, বিশেষ করে পুলিশ বাহিনীকে যাতে আরও অ্যাক্টিভ করা হয়, এই সমস্ত বিষয়ে আমাদের মানে চেয়ারম্যান আলাপ করেছেন। তারপরে আমরা এটা বলেছি যে যে সংস্কারগুলি দাবি আসছে জনগণের পক্ষ থেকে এবং আমরা করেছি, সেই সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারটা চিন্তা করতে পারেন।